যদি কেউ ইয়ামে আশুরা রোজা রাখে, আশুরার দিবসে রোজা রাখার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বৎসরের গুনাহগুলো মাফ করে দিবেন। রোজা রাখার জন্য যদি 10 তারিখে আপনি রোজা রাখেন, আগামীকাল মহরমের 9 তারিখ, যদি আপনি 9 এবং 10 এই দুদিন রোজা রাখতে চান, আজকে রাতে সাহরি খাবেন, আগামীকাল রোজা রাখবেন, 10 তারিখ তো রাখতে হবেই, যদি আপনার ইচ্ছা থাকে নফল রোজা রাখবেন, ফজিলত পরিপূর্ণভাবে পাবেন। আর যদি আপনি চান যে আমি 10-11 রাখবো, আগামীকাল রাতে এবং রবিবার দিবাগত রাত দুরাতে সাহরি খেয়ে পরবর্তী দুদিন রোজা রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।